আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। নতুন ভার্সনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন যে 22.0 ভার্সন চলে এসেছে, তো আপনারা প্রত্যেকে পোষণ টাকার অ্যাপসটিকে আপডেট করে নেবেন নিজ নিজ প্লে স্টোরে গিয়ে। এই যে অপশনটা দিয়েছে দেখতে পাচ্ছেন, আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস, তো এই যে বিষয়টা সেই বিষয়টা কি ক্ষেত্রে কাজে লাগবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখুন, যখনই আপনারা পোষণ টাকারে কাজ করছেন, আগামী মাসে কোন বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা কোন বেনিফিশিয়ারি ক্যাটাগরি চেঞ্জ করবে সবটাই কিন্তু এখানে আপনাদের ডিটেলসে দেওয়া আছে। যেমন ধরুন কোনো বেনিফিশিয়ারি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু প্রথমেই যে অপশনটি রয়েছে একদম উপরের দিকের, এক্সপেক্টেড ডেলিভারি, তো এই যে আনুমানিক একটা ডেট বা ডেলিভারি যে তারিখে হবে সেই তারিখে কিন্তু এই বেনিফিশিয়ারি লিস্টগুলো চলে আসবে। অর্থাৎ এই যে ঘরটা দেখাচ্ছে সেটা কিন্তু গর্ভবতীদের। এখানে দেখবেন নিচের দিকে যে লাল কালিতে করে লেখা আছে সেটা জানুয়ারির 14 তারিখ, অর্থাৎ এই 14 তারিখের মধ্যে কিন্তু এই বেনিফিশিয়ারিকে আপনাকে মাইগ্রেট করতে হবে। বাচ্চা হয়ে গেলে সেই মাইগ্রেট করে সেই ডেট বসিয়ে কিন্তু প্রসূতি মায়ে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু অটোমেটিক আপনার ডিলিট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে এখানে লাল কালিতে, বেনিফিশিয়ারি উইল বি ডিঅ্যাক্টিভেটেড অন 14 জানুয়ারি ইফ মাইগ্রেশন ইজ নট কমপ্লিটেড বিফোর দ্যাট ডেট। অর্থাৎ এই ডেটের মধ্যে যদি আপনি না মাইগ্রেট করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তারপরে আপনাকে আবারও কিন্তু প্রসূতিতে নাম তুলতে হবে। তো আপনারা দেখে নেবেন, এই যে বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলে নেবেন, আপনাদের এইরকম থাকলে আপনারা বুঝতেই পারবেন এই যে কত তারিখের মধ্যে সে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা সেই ডেট দেখে নেবেন এবং ডেট দেখেই কিন্তু বেনিফিশিয়ারিকে জিজ্ঞেস করবেন বাচ্চা হয়েছে কি না, যদি হয়ে যায় ডেলিভারি তাহলে কিন্তু আপনাদেরকে মাইগ্রেট করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পাশের যে অপশনটি রয়েছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এই যে ইনঅ্যাক্টিভ ঘরটি রয়েছে, ইনঅ্যাক্টিভ ঘরটি কিসের জন্য রয়েছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যেসব বাচ্চাগুলো, যেমন ধরুন ইনঅ্যাক্টিভ বলতে বাচ্চা এবং গর্ভবতী ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ মিনস হচ্ছে যে পোষণ টাকার থেকে বাইরে চলে যাওয়া, অর্থাৎ পোষণ টাকারে তারা কোনোভাবেই আর থাকবে না। এখান থেকেও কিন্তু খুব সুন্দর আপনারা একটা লিস্ট এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 21শে ডিসেম্বর এই যে বাচ্চা রয়েছে, হ্যাঁ, সেই বাচ্চা কিন্তু তার 6 বছর পূর্ণ হয়ে যাবে এবং সে কিন্তু ডিলিট অটোমেটিক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তাহলে কি এই বেনিফিশিয়ারি তাহলে ডিলিট এখানে কারা হবে, আমরা জানতে পারলাম এখান থেকে আপনার 3 বছর থেকে 6 বছরের যে বাচ্চাগুলো যাদের 6 বছর পূর্ণ হয়ে যাবে তারা ডিলিট হবে, এবং প্রসূতি মাদের যাদের 6 মাস হয়ে যাবে তারা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই যে ঘরটা রয়েছে সেটা কিন্তু পোষণ টাকার থেকে যে বেনিফিশিয়ারিগুলো বাদ চলে যাবে একবারের জন্যেই সেইগুলোর নাম কিন্তু এখানে দেখাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি চেঞ্জ, অর্থাৎ এই যে ক্যাটাগরি চেঞ্জ বলতে কি বুঝি আমরা, যখন কোনো বাচ্চা ধরুন 0 থেকে 6 মাসের হচ্ছে তখন সে ক্যাটাগরি চেঞ্জ করার সময় কি হয় আমরা বুঝতে পারি না কোন বাচ্চা ক্যাটাগরি চেঞ্জ হবে, তো এখানেও কিন্তু আপনারা লিস্ট দেখে খুব সহজেই বুঝতে পারবেন কোন বাচ্চার ক্যাটাগরি চেঞ্জ করছে, বা বয়স 6 থেকে 3 যাচ্ছে বা 3 থেকে 6 যাচ্ছে। তো এখানেও সেম ঠিক একদম 0 থেকে 6 মাসের যে বাচ্চা ধরুন সে ধরুন ক্যাটাগরি চেঞ্জ করবে কিছুদিন পরেই বা 4 দিন বা 5 দিন, সেটাও কিন্তু আপনাকে এই তারিখ দিয়ে রিমাইন্ড করিয়ে দেবে। এখানে যেমন দেখাচ্ছে দেখুন অঙ্কিতা প্রামাণিককে, এখানে দেখতে পাচ্ছেন অঙ্কিতা প্রামাণিক কত ঘরে আছে, এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে একদম লেখা আছে দেখুন 6 মাস থেকে 3 বছরে, তারপরে কোন ঘরে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে ও চলে যাবে কিন্তু 3 থেকে 6 ঘরে, কত তারিখে 29শে নভেম্বর, অর্থাৎ 29শে নভেম্বর কিন্তু অঙ্কিতা প্রামাণিক চলে যাবে 6 মাস থেকে 3 বছরের ঘর বাদ দিয়ে, ও কিন্তু 3 থেকে 6 ঘরে চলে যাবে, সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে। এখানে প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 1 মাসের লিস্ট কিন্তু এখানে থাকবে, অর্থাৎ 1 মাসের মধ্যে কোনো ক্যাটাগরি চেঞ্জ হলে তাদেরই কিন্তু একমাত্র লিস্ট আপনি দেখতে পাবেন, 1 মাসের পরে যারা যাবে তাদের লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না, 1 মাসের মধ্যে হলে সেগুলো অটোমেটিকলি চলে আসবে।
তো তো এখানেও ইনঅ্যাক্টিভের আপনারা একটা লিস্ট পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলোকে নোট করে রাখতে পারেন যে ইনঅ্যাক্টিভ কোন বাচ্চাগুলো হচ্ছে, কোনগুলো ক্যাটাগরি চেঞ্জ করছে, গর্ভবতীর কাদের বাচ্চা হওয়ার ডেট আছে বা কোন ডেটে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে, সবটাই কিন্তু আপনারা এই যে আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস সেই লিস্ট থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটাও কিন্তু খুব সুবিধা একটা হয়েছে আপনাদের ক্ষেত্রে, কারণ কাজের ক্ষেত্রে আপনারা রিপোর্ট দিতেও কিন্তু খুব সুবিধা হবে আপনাদের। এই যে ফিচার্সটা অ্যাড হয়েছে এটা খুব দরকার ছিল। এর সঙ্গে যদি ডাউনলোডের কোনো অপশন থাকতো তাহলে আরও আপনাদের ভালো হতো, আপনারা ডাউনলোড করে প্রত্যেক মাসে সেটা রেখে দিতে পারতেন। কোন বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ হয়েছে, কোন বেনিফিশিয়ারি ক্যাটাগরি চেঞ্জ করেছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারতেন। তো আশা করি বুঝতে পারলেন আপনারা আপকামিং যে বেনিফিশিয়ারি চেঞ্জেস আছে সেটা কিভাবে কাজ করতে হবে এবং এখান থেকে কি বুঝতে পারবেন। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সবটাই ক্লিয়ার হবে। তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।